নমস্কাৰ তাৰ ভিতৰত দৰ্শকক মই জ্যোতি দিব্যই স্বাগতম জনাইছো এই মুহূৰ্তত আপোনালোকৰ বাবে এটা বিশেষ খবৰ লৈ আহিছো মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এবাৰ এক পল লৈ কৈছিলে যে 31 ডিসেম্বৰত তেওঁ কোনো কাৰণতে এবাৰ পথ দুৰ্ঘটনা হবলৈ নিদিয়ে আৰু ইয়াৰ বাবে যাতে কোনো যুৱক যুৱতীৰ প্ৰাণ নাযায় তাৰ ওপৰতো লক্ষ্য ৰাখিব এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যদিহে 31 ডিসেম্বৰৰ দিনা সুৰাপান কৰি কোনো ব্যক্তিয়ে গাড়ী চলায় তেতিয়াহলে তেওঁ বিপদত পৰিব কিয়নো 10,000 টকা পৰ্যন্ত আপুনি জৰিমনা দিবলগীয়া হ'ব পাৰে জনাইছো টাইম এটা দৰ্শককে বিশেষ খবৰ 31 ডিসেম্বৰত কোনো কাৰণতে সুৰাপান কৰি গাড়ী নচলাব কিয়নো চৰকাৰ এই ক্ষেত্ৰত কঠোৰ হৈছে সুৰাসক্ত অৱস্থাত গাড়ী চলালে ভৰিব লাগিব 10,000 টকাৰ জৰিমনা কেৱল সিমানেই নহয় সুৰাপান কৰি যদি আপুনি গাড়ী চলাই গ্ৰেপ্তাৰ পৰ্যন্ত আপোনাক আৰক্ষীয়ে কৰিব পাৰে তাৰ বাবে হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰে এই মুহূৰ্তত জনতাক আহ্বান জনাইছে সাৱধান কৰি দিছে সজাগ কৰি দিছে আৰু আহ্বান জনাই কৈছে যে কোনো কাৰণতে সুৰাপান কৰি 31 ডিসেম্বৰৰ দিনা আপোনালোকে গাড়ী নচলাব ইয়াৰ পূৰ্বেও মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে যে 31 ডিসেম্বৰত এইবাৰ তেওঁ দুৰ্ঘটনা হবলৈ নিদিয়ে আৰু দুৰ্ঘটনা ৰোধ কৰিবলৈ এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰখনৰ পৰা এই বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে পুনৰবাৰ আমি আপোনালোকক জনাই আছো 31 ডিসেম্বৰত দেৰিলৈকে পাৰ্টি কৰি বিভিন্নজনে সুৰাপান কৰে নতুন বছৰক আদৰাৰ বাবে প্ৰস্তুত চলায় কিন্তু সুৰাপান কৰি যদিহে আপোনালোকে গাড়ী চলায় তেতিয়াহ'লে হয়তো বিপদত পৰিব পাৰে আৰু সুৰাপান কৰি যদি গাড়ী চলায় আৰু সুৰাসক্ত অৱস্থাত যদি বাহন চলোৱাৰ সময়ত আপোনাক ধৰা পেলায় তেতিয়া 10,000 টকা পৰ্যন্ত আপোনাৰ পৰা ফাইন লোৱা হ'ব সুৰাপায়ী ব্যক্তিক গ্ৰেপ্তাৰ কৰা হ'ব আৰু তাৰ বাবেই জনতাক এই মুহূৰ্তত চৰকাৰৰ তৰফৰ পৰা আহ্বান কৰি সাৱধান কৰি দিয়া হৈছে মাত্ৰ কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে 31 ডিচেম্বৰৰ সময়ত এইবাৰ যাতে কোনো ধৰণৰ দুৰ্ঘটনা হ'ব নোৱাৰে তাৰ বাবে পৰিবহণ বিভাগ চৰকাৰ আৰক্ষী সকলোৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে গ্ৰহণ কৰিব আৰু তাৰ মাজতে এই মুহূৰ্তত পৰিবহণ বিভাগৰ পৰা স্পষ্ট কৰি দিয়া হৈছে সুৰাপান কৰি গাড়ী চলাওঁতে যদি আপুনি ক'ৰবাত ধৰা পৰে প্ৰথমতে আপোনাৰ পৰা ফাইন কটা হ'ব ফাইনৰ পৰিমাণো 10,000 টকালৈ থাকিব আৰু তাৰ পাছত আপোনাক গ্ৰেপ্তাৰ পৰ্যন্ত কৰিব পৰা হ'ব পাৰে আৰু ইয়াৰ বাবে জনতাক এই মুহূৰ্তত সময় থাকোঁতেই সতৰ্ক কৰি দিয়া হৈছে চৰকাৰৰ তৰফৰ পৰা আমাৰ লগত মন্তব্য আছে মন্তব্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাই লৈছোঁ বহুতে 31 ডিসেম্বর নাম নিশা পার্টি করে পার্টি সময় হয় বিভিন্ন আমি সুরাপান পার্টি করতে সুরাপান করেছে আমি সেই কবলগিয়া নহয় কিন্তু কথাটো হৈছে সুরাপান করে যাতে গাড়ি নচলায় এই কথাটো কিন্তু লক্ষ্য রাখব আর যদি কোনোবা সুরাপায়ী সিদিনাখন ধরা পড়ে তেখেতক জরিমনাটো জরিমনায় যান বাহন আইনের অধীনত জরিমনা ভরার লগতে 185 10,000 জরিমনা ভরব আর লগতে পুলিশ প্রশাসনের যে নীতি নিয়ম আছে সেই অধীনত তেখেতে সেইদিনাখন গ্রেপ্তারের সম্মুখীন হবলগিয়াও পারে বহুতে 31 ডিসেম্বর নাম নিশা পার্টি করে পার্টি সময় হয় বিভিন্ন আমি সুরাপান পার্টি করতে সুরাপান করেছে আমি সেই কবলগিয়া নহয় কিন্তু কথাটো হৈছে সুরাপান করে যাতে গাড়ি নচলায় এই কথাটো কিন্তু লক্ষ্য রাখব আর যদি কোনোবা সুরাপায়ী সিদিনাখন ধরা পড়ে তেখেতক জরিমনাটো জরিমনায় যান বাহন আইনের অধীনত জরিমনা ভরার লগতে 185 10,000 জরিমনা ভরব আর লগতে পুলিশ প্রশাসনের যে নীতি নিয়ম আছে সেই অধীনত তেখেতে সেইদিনাখন গ্রেপ্তারের সম্মুখীন হবলগিয়াও পারে আর হ্যাঁ আমি আপনার মন্তব্য দেখালো আমি পুনর্বার আপনার জানাইছো 31 ডিসেম্বরের মাজত মাত্র কিছুদিন আছে আর তার মাজতে সরকারের তরফের পর এই মুহূর্তে সতর্কবাণী দিয়া হয়েছে জনতাক আহ্বান করেছে সুরাপান করে ভুলতো আপনাদের গাড়ি নচলাব 31 ডিসেম্বরত যদি আপনার সুরাপান করে থাকি সুরাপান করে গাড়ি চলা অবস্থা আপনার যদি ধরা পেলায় 10,000 টাকা পর্যন্ত আপনার জরিমনা লওয়া হব বৃহৎ পরিমাণের আপনি টাকা দিব লাগিব জরিমনা বিহিব লাগিব প্রথম কথা দ্বিতীয় কথা আপনি গ্রেপ্তার পর্যন্ত হব পারে যদিহে আপনি সুরাপান করে গাড়ি চলায় বা বাহন চলায় গতিকে জনতা সাবধান হব লাগে বিভিন্ন সময়ত আমি দেখো 31 ডিসেম্বরের সময়ত সুরাপান করে গাড়ি চলার পিছতে বহু দুর্ঘটনা সংঘটিত হয় বহু লোকের প্রাণ হানি হয় বহু পরিয়ালের বেয়া খবর আহে তার বাবে মুখ্যমন্ত্রী আজি মাত্র কিছুদিন আগতে কৈছিলে যে এবার 31 ডিসেম্বরত কোনো কারণতে দুর্ঘটনা হবলৈ দিয়া নহব কোনো যুবক যুবতী যাতে প্রাণ হেরুয়াবলগিয়া নহয় তার বাবে সরকারে ব্যবস্থা গ্রহণ করব আর সেইভাবে এই মুহূর্তত সরকারের তরফের পর আহ্বান করা হয়েছে জনতাক সজাগ হবলৈ আহ্বান করা হয়েছে আর আহ্বান করে কৈছে যে 31 ডিসেম্বরের পার্টি করার পিছত আপনি সুরাপান নকৰিব আর সুরাপান
করলেও সুরাপান করে বাহন নচলাব, কেন আপনিও বিপদত পড়ব আর আপনার যদি ধরা পেলায় আপনার গ্রেপ্তার করা করব সরকারখানে। আমার লগত মন্তব্য আছে, মন্তব্য পুনর্বার আমি আপনার দেখাই দিচ্ছি। হেলমেট দুটা আর এটা কি, যদি এক্সিডেন্ট হয় মোটরসাইকেলের পড়ার পিছত এনেকা বসার নিয়ম আছে নেকি যে পিছফালে উঠি থাকা জনে হেলমেট নিপিন্ধাক বাঁচিব? আমার কি স্বার্থ আছে? মানুষক তো বসাব লাগবে না? ডেকা ডেকা লড়া মরি যায়, মাক বাপেকর এটা লড়া এক্সিডেন্টত মরি যায়। এইবার তো মই পণ লৈছো যে 31 ডিসেম্বর এটাও লড়া মরিব নিদিও মোটরসাইকেল এক্সিডেন্ট। গতি 31 ডিসেম্বর রাতেপরপা তো ইয়াত সমগ্র অসমখনতে পুলিশ ওলাব, কোনো মোটরসাইকেল 60 উপর স্পিডত চলিব নিদিও। তা লড়া এজন মরি গেলে দেউতাক মাকর কিমান কষ্ট, এই দেউতাক মাকেহে বুঝি পায়। সেইকাৰণে হেলমেট সবেই পিন্ধা করক, আর অসমত সব কথাতে কিবা একটা বাহানা উলাই পেলায় আইনের পৰা দূরত যাওয়া নিয়মটো বাদ দিব লাগে। কারণ হেলমেট পিন্ধা নিপিন্ধালে পুলিশের একো লাভ লস নহয়, কিন্তু হেলমেট নিপিন্ধিলে যেতিয়া মানুষ এজনের মৃত্যু হয় পরিয়ালটোলৈ কি বেদনা আহে, দুঃখ আহে, কষ্ট আহে, এই পরিয়ালটোৱে বুঝি পায়। আর আপনাদের এইবিল কথা উৎসাহ নিদিব, আজি বহুবিলাকে আপত্তিও দর্শাইছে হেলমেট পিন্ধিব লাগিব। কারবাক লৈ যাওঁতে কারবাক বহুতে 31 ডিসেম্বর নাম নিশা পার্টি করে, আর পার্টি সময় হয় বিভিন্ন, আমি সুরাপান পার্টি করতে সুরাপান করেছে আমি সেই কবলগিয়া নহয়। কিন্তু কথাটা হয়েছে সুরাপান করে যাতে গাড়ি নচলায় এই কথাটা কিন্তু লক্ষ্য রাখব লাগবে। আর যদি কোনোবা সুরাপায়ী সিদিনাখন ধরা পড়ে তেখেতক জরিমানা তো জরিমানায়, যান বাহন আইনের অধীনত জরিমানা ভরার 185 10,000 জরিমানা ভরব, আর পুলিশ প্রশাসনের যে নীতি নিয়ম আছে সেই অধীনত তখন গ্রেপ্তারের সম্মুখীন হবল।